মুসলমান ইমানদার রহমতের নবী বললেন মৃত্যু সারা সব রোগের ঔষধ মহামারীকে ভয় পাবেন না ইমানদাররা মহামারীকে ভয় পায় না রোগ বিমারকে ভয় পায় না বালা মুসিবতকে ভয় পায় না ব্যবসায় লস হয় ভয় পায় না কারণ হলো ওরা জানে ইমানদারদের জন্য যদি রোগ বিমারে মরণ হয় শাহাদাতের দরজা আল্লাহ দিয়া দিবে জোরে করে আল্লাহু আকবার ও মুসলমান ইমানদার রহমতের নবী বললেন এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না নবীরাও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই রাজা বাচ্চারা থাকতে পারে নাই তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়াতে থাকতে পারে নাই সুতরাং তোমরাও দুনিয়াতে থাকবে না আমি রসুল দুনিয়াতে একদিন থাকবো না কথা বলেন ঠিক কিনা আমরা এখানে যারা আসছি আমরা জান্নাত থেকে এসেছি এই দুনিয়ার জমিনে যদি জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি মাদ্রাসা নির্মাণের কাজে সাহায্য করি মসজিদ নির্মাণের কাজে সাহায্য করি কোরআনের আলেমদেরকে তালাবুন আলেমদেরকে খাওয়াই দান সদকার দ্বারা ইসলামকে জিন্দা করার কাজ চালা যায় ওই জান্নাতেই আবার আমাদেরকে নবীর সাথে দেখা করাইয়া দিবেন কে ও মুসলমান ইমানদার ভালো করে কথাগুলি খেয়াল করেন রহমতের নবী বললেন হায়াত থাকতে কেউ মরে না অকালে কেউ মরে না মরণকাল আসে বলই তো সে মারা যায় তবে মুমিনের জন্য মরণ হলো হাদিয়া আর মুনাফেকের জন্য হলো অভিশাপ কথা কন না কান মুসলমান ইমানদার রহমতের নবী বললেন মৃত্যু সারা সব রোগের ঔষধ মহামারীকে ভয় পাবেন না ইমানদাররা মহামারীকে ভয় পায় না রোগ বিমারকে ভয় পায় না বালা মুসিবতকে ভয় পায় না ব্যবসায় লস হয় ভয় পায় না কারণ হলো ওরা জানে ইমানদারদের জন্য যদি রোগ বিমারে মরণ হয় শাহাদাতের দরজা আল্লাহ দিয়া দিবে জোরে করে আল্লাহু আকবার এক এক করে বলবো যত রকমের মহামারী রোগ বিমার থেকে বাঁচার জন্যে এক নাম্বার দোয়াটা বলে দেই আমরা যেই দোয়াটা গোটা বিশ্বব্যাপী মুসলমানেরা পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম দ্বিতীয় নম্বর হলো আপনি পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম তিন নম্বর হলো আপনি পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ ظالمين فاستجبنا له چار نمبر فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننزي المؤمنين غمائت سبزي زور کر الله اكبر আমার নবী আর একটা দোয়া করতেন মোনাজাতের মাঝখানে দোয়া কবুলের আর একটা দোয়া হলো আপনি যে দোয়াগুলি পড়ছেন এই দোয়াগুলির মধ্যে আর একটা দোয়া আছে আল্লাহুম্মা فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير এরপরে আরো দোয়া বলি আপনাদেরকে মৃত্যু সারা সব রোগের শিফা মৃত্যু সারা সব রোগের ওষুধ আসআলুল্লাহ আল আযীম
رب العرش العظيم أن يشفك سات بار كوي بار أستغفر كوي بار مهيلا رشون بو كوي بار أسأل الله العظيم رب العرش العظيم أن يشفك এই দোয়াটা সাতবার করে ঝাড় ফুঁক দিবেন মরণ সারা সব রোগের ঔষধ জোরে করে আল্লাহু আকবার আর আওয়াজ দিয়ে করে আল্লাহু আকবার বলতে পারেন হুজুর ডাক্তারের কাছে যে যাই হ্যাঁ চিকিৎসা করা আমার রসুলের সুন্নাহ সুবহানাল্লাহ বলেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে গিয়া হাতের মধ্যে মার পড়ে যায় এ মুসলমান হাতের মধ্যে যখন মার পড়ে গেল রে যখন মার পড়ে গেল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান রে চিৎকার দিলেন রহমতুর নবী দেখলেন ভাতের মার বলল হাতটা খুব জ্বলতেছে রহমতের নবী লবণ আর পানি দিলেন আর সাথে সাথে সূরা ফাতিহা পড়লেন আর আস্তে কোন সুবহানাল্লাহ বুঝছি আমারও ছুটি নিতে হইব আপনারও ছুটি দিতে হইবে মুসলমান ইমানদার রহমতের নবীকে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দিনের নবীজি আপনি সূরা ফাতিহা পড়লেন এই সূরা ফাতিহা পড়া ফু দিল হইতো আমার এই পুরা জায়গার জন্য চিকিৎসা হয়ে যেত যথেষ্ট ছিল সূরা ফাতিহা পড়া নবীজি কেন আপনি লবণ আর পানি দিলেন রহমতের নবী বললেন আয়েশা রে লবণ আর পানি হলো এই রোগের ঔষধ এই রোগের চিকিৎসা আর আমি যে সূরা ফাতিহা পড়লাম এটার কারণে আল্লাহ রহমত দিয়ে শিফা দান করে দিয়েছে জোরে করে আল্লাহু আকবার এ মুসলমান ইমানদার এই দোয়াগুলি আমরা পড়ব কি পড়ব না জোরে বলেন পড়ব কি পড়ব না মুসলমান ইমানদার চিকিৎসা করার রাসূলের সুন্নাহ বিপদ আপদ মুসিবত থেকে যদি নিরাপত্তা চাও রে মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করো মা বাবার নামে দান করো তাহলে রে মুসলমান আফত বালা মুসিবত গজব থেকে উদ্ধার কইরা দিবেন কে জোরে জোরে আওয়াজ করে বলেন কে এ মুসলমান দুনিয়াতে থাকতে আসি নাই এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে আজকে আপনার টাকায় মাদ্রাসা হয় আপনার টাকায় এতিম মিসকিনদেরকে খাওয়ানো হয় আপনার টাকায় এই মাদ্রাসা পরিচালিত হয় মুসলমান রে কিয়ামতের ময়দানে আমার নবী আর এই কোরআন সুন্নার জন্য পরিশ্রম করলেন কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে সারা জান্নাতে যাবে না জান্নাতে যাবে না জোরে কোন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহ ছাড়া আমাদেরকে আজাব গজব থেকে বাঁচাবার আর কারো ক্ষমতা আছে নাকি জোরে কোন নাই জোরে কোন আছে এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস এ মুসলমান ইমানদার আমি মুসাফির মুসলমান আমি জানি আপনারা ক্লান্ত কারণ হলো মুসলমান আমি আপনাদেরকে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন 70 রকমের বালা মুসিবত ধরে জড়ায় দিবে দান সৎকার কারণে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আজাব গজব মহামারী থেকে যারা এলাকাবাসীকে হেফাজত করে জোরে কোন আমিন আমার প্রিয় ভাইরা